অনেকে বলতো ঠাটা মোসা, ঠিক না? আল্লাহর সাথে ঠাটামি করতো, মানে মক্কর করতো আল্লাহর সাথে, ঠাটা বড় ঠাটা। তো একদিন যাইতেছে কোথর পর্বতে, পথি মধ্যে একদল ব্যাং তারে আটকাইছে, বলে মুসা নবী আপনি প্রত্যেকদিন আল্লাহর দরবারে যান, আল্লাহর সাথে কথাবার্তা বলেন, আমাদের একটা খবর আছে, সে খবরটা আল্লাহর কাছে দিবেন, আর আল্লাহর থেকে এই খবরের আলাদা একটা খবর আমাদের জন্য নিয়ে আনবেন। সেই খবরটা কি? বলে অনেকদিন ধরে বৃষ্টি হয় না, এত গরম, সূর্যের তাপ, সেই তাপে বালুগুলো উত্তপ্ত হয়ে থাকে, গরমের চোটে আমরা হাঁটা চলা করতে পারি না, এর মধ্যে বৃষ্টি হবে কি না একটু আল্লাহরে জিজ্ঞেস করি। তো মুসা নবী চলে গেছে আল্লাহর কাছে, জিজ্ঞেস করে আল্লাহ প্রতিমধ্যে ব্যাঙ্গের দল আমার জিজ্ঞেস করলো বৃষ্টি হবে কি না, তো তাদের আমি কি জবাব দিব? আল্লাহকে মুসা ওদেরকে বললো এর মধ্যে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। মুসা নবী চলে আসছে, ব্যাঙ্গের দলের যে সর্দার সে বলতেছে মুসা নবী আল্লাহর তরফ থেকে কি সংবাদ নিয়ে আসলেন আমাদের জন্য? মুসা নবী মনটা একটু তার ভার, মুখটা একটু মলিন মলিন, বলে ব্যাঙ্গের দল রে কোনো ভালো খবর আমি আনতে পারিনি। বলে কি? বলে বৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। এই কথা বলার সাথে সাথে ব্যাঙ্গের দল বলে শুকর আলহামদুলিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দিক দিয়ে উপর থেকে আল্লাহ একেবারে মুষল ধারে বৃষ্টি এমন দেওয়া শুরু করছে, ব্যাঙের দল সাঁতরাইতেছে, ফালাফালি করতেছে। মুসা নবী কয় ঘটনাটা কি, আমারে কইলো কি আর করলো কি? তো মুসা নবী কয় আল্লাহ আপনি বললেন যে বৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই, আবার এখন বৃষ্টি দিলেন, বিষয়টা বুঝলাম না। আল্লাহ কয় মুসা রে এত গরম, এত গরমের মধ্যে ওরা চলাফেরা করতে পারে না, সূর্যের তাপে বালু পাথরগুলো এত গরম হয়ে আছে, আগুনের মতো উত্তপ্ত, তার মধ্যে ওরা থেকেও এত কষ্টের মধ্যে থেকে যদি আমার কাছে শুকরিয়া আদায় করে, শুকর আলহামদুলিল্লাহ ভালো, তাহলে আমি আল্লাহকে তাদের কষ্টে রাখতে পারি পারি না? এত কষ্ট থেকেও যে আমার শুকরিয়া আদায় করে আমি তাকে কষ্টে রাখতে পারি না, তাই তাদের কথায় আমি খুশি হয়ে আমি বৃষ্টি বর্ষণ করলাম। তাই বাবা আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, এটা সব সময় শুকরিয়া আদায় করবেন? ভেবে দেখেন আপনার তো ঘরের ছাদ আছে, কিছু মানুষ আছে রাস্তায় ঘুমায়, এর ঘরের বেড়াও নাই কি, উপরে ছাদও নাই, আছে না? তাহলে তার থেকে তো আপনি ভালো আছেন। কিছু মানুষ আছে তার গায়ে কাপড় নাই, কারণ তার সেই সামর্থ্য নাই আপনার সুন্দর বেশভূষণ নিয়ে ঘুরতেছেন। কিছু মানুষ আছে তিন বেলা খাইতে পারে না, এক বেলা ও কপালে ঠিক মতো জোটে না, আছে না? তাহলে তাদের থেকে তো আপনি ভালো আছেন, এই জন্য আল্লাহর কাছে বলবেন শুকর আলহামদুলিল্লাহ, মালিক তুমি যেভাবে রাখছো ভালোই রাখছো, ভালোই আছি, শুকর আদায় করতে হবে। তো আমার প্রতিপক্ষ কানন দেওয়ান অত্যন্ত একজন ভালো মাপের শিল্পী, আগে ছোট আসলে এখন আর ছোট করা যায় না, না না একটু বড় হয়েছে নাকি, এখন বড় হয়ে গেছে গা, আবার বাপও হয়েছে শুনলাম, হয়ে গেছে আর কি, মিষ্টিটা সেলো না শ্বশুর হয়েছে। তো যাই হোক, কথাবার্তা তার আগে থেকেই তো, মানে যে কয় না যে সকাল দেখলেই সারাদিন কেমন যাবে বোঝা যায়, তো এরকম কিছু মানুষ আছে তার কথাবার্তা দেখলে বোঝা যায় যে সে কেমন কি করতে পারে, তাকে দেখলে আশা করা যায়। কানন্দন আগে থেকে ভালো, এখন আরো বেশি ভালো, তো চমৎকার। তবে আমারে কয় কি গান গাইতে গাইতে গলা ধরা, আপনি চা খাইবেন খান, তো আমার এবার পান খাওয়ার কথা কন কেন? হ্যাঁ, যে শ্যাফালী সরকার খাইয়া পান, ভালো ভালো গাইব গান, আমি পান টান খাই না ভাই, আমার দাঁত দেখে বুঝেন না, পান খাওয়ার দাঁতই আলাদা থাকে, আর আমার দাঁতগুলো এই যে দেখো, এই যে এই যে দেখো, আমি পান টান খাই না, কারণ পান খাইলে আমার সমস্যা হয়, যদি দু একদিন শখ করে খাইছি দেখা গেছে যে হয়তো চুন লাগছে, নাইলে জিব্বা এমন ভার হয়েছে তখন খাইতেই পারি না, বেসাদ লাগে মুখের মধ্যে, ততই পান টান আমি খাই না, এরা চা একটু বেশি বেশি দিয়ে নি। হ্যাঁ, তো ধন্যবাদ আমাদের মাঝে প্রশাসনের লোক আসছে, থানার স্টাফ, আমি তাদের প্রতি সালাম শ্রদ্ধা জানাই, যারা দেশের জন্য দশের জন্য কাজ করে আমাদেরকে ভালোবেসে, অবশ্য তারা ভালো একটা অবস্থানে বসবে, জায়গা নিবে, ধন্যবাদ সবাইকে। তো আমার হিরো ভাই
সে সব সময় হিরো আপনি পিছন দিয়ে বসেন কিন্তু সামনা সামনে আপনাদের দেহ উপস্থাপক তো যাই হোক আমার একটা লোকের কথা আমি ভুলতে পারি না আমার শাহিন শাহ কাকা তিনি যেভাবে ফাঁকি দিয়ে চলে যাবে আসলে বুঝতে পারি নাই যখন আমি এর আগে অনেকবার এসেছি গান গাইতে মঞ্চে অনেক গল্প আমাকে অনেক আদর করতেন শাহিন শাহ কাকা তো আল্লাহ যেন তাকে ভালো রাখে আর আমাদের বাবন শাহ আমি যখন দেখেছি তখন আরও ছোট ছিল তো যাই হোক বাবা চলে যাওয়ার পরে এখন বাবার দায়িত্বটা সন্তান হিসাবে তিনি পালন করতেছেন তো আপনারা তার পাশে থাকবেন তাকে দোয়া করবেন তাকে ভালোবাসা এবং সাহস যোগাবেন আপনারা যারা রয়েছেন তো আমাদের পালা বন্টন হয়ে গেছে আজকের পালা শরীয়ত মারফত আমাকে দেওয়া হয়েছে মারফতের পক্ষে কথা বলার জন্য মানে মারফতের পালা গাইবার জন্য পালা গানে যাওয়ার আগে বলবো যদি আমার ভাষার কথা সুরে ছন্দে কোথাও ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমার চোখে দেখে আজকের গান শুনবেন আমি প্রথমে একটি গান গাবো জনাব খালেক জন সাহেবের লেখা সেই গানটির পরে তার কাছে দুই একটি আলোচনা থাকবে এই যে ঢুলিওলার বয়স হলো সর্বোচ্চ মনে হয় 21 বছর হইব এর বেশি না এর সাউন্ডটা কমিয়ে দেবো কারণ হলে খুব জোরে জোরে বাজায় ওর বাজানে ঠলে আমার গান শোনা যায় না বয়স কম তো শক্তি বেশি একবারে মানে ওর কথা হলে যাহার গান শুনুক আর না শুনুক আমার ঢোল বাজনা শুনতে হইব কাতরে কর রে তার সুধর সদ ভাষায়
सकले ज्ञानी एटा आमी विश्वास करी ज्ञानी श्रोताराई बाउल विचार गान शुनते आसी आमी जे गानटा गाइलाम ए गानेर मध्ये बला होइछे एमनो सुंदर तोर देह मस्जिद घर खाली फेले कबरे खोना एई देह पिंजरे बसाइया खोदारे कातरे कररे तार प्रार्थना ए गानटा गाइलाम केन আমি জানি আজকের যে শরীয়তের আলেম সাহেব নামাজের কথা কইব রোজার কথা কইব নাকি তা আমি মারফত থেকে আগে একটু তারে বোঝানোর চেষ্টা করলাম যে আমি নামাজের বাইরে না আপনি যখন নামাজ পড়তে কইবেন আমি কিন্তু হিন্দু না না আমরাও পড়ি কি এই যে যদি ওসব কথা কই তাইলে গাংদা যাব মই এ যে আমাদের সমাজে ওনাদের মতো যারা তাবলিগ করে বেড়ায় আচ্ছা আল্লাহর রাসূল কোন মুসলমানের কাছে কি দাওয়াত দিয়েছে যে তুমি মুসলমান হও কি যারা বিধর্মী তাদের কাছে ধর্মের দাওয়াত দিয়েছে আর ওনারা হলো পোটলা পাটলি গাটি গুটি লইয়ায় মুসলমানের দরজার সামনে দিয়ে ঘুরে আর নামাজ পড়েন রোজা করেন আর এই কথা কইবা তুমি খ্রিস্টানের বাড়িতে যাইয়া এই কথা বলবা তুমি হিন্দুর বাড়িতে যাইয়া কথা ঠিক কি না ঠিক না তারা ঘরের কোনা দেখালে ঘুরে আপনাকে কাম দিছে কি আপনারা করেন কি
তো যাতে ওই কথা আবার আমার না কোন এজন্য আমি কই দিলাম আমি এমন জায়গায় কথা রাখছি ওই যে কয় না যে কোরাল দিয়ে এমন কোপ দিয়ে দিলাম আপনি সারা রাত বসে বসে খালি বেলের দেশ আসতে থেন দেখেন সমান হয়নি কানন দেওয়ান দেখি আপনি এরপরে কি কোন এই তো আমার গানের কথা হয়ে গেল শেষ দুই এক কথা তাহার কাছে রাখিব বিশেষ শরীয়ত মারফত গান অনেক শুনছেন ভাই এর মধ্যে নতুন কিছু তেমন বলার নাই কারণ আল্লাহর নবী ওফাতের পরে আর কোনো নতুন করে হাদিস তো এর হয় নাই কোরআনও যার মুক্তি আসছে হাদিসও তার মুক্তি আসছে তো নবী শরীয়তের ভাষায় সেই দয়াল নবী উফাত হইছে এরপর তার হাদিস তো এর হয় নাই এরপরও এর মধ্য থেকে একটু নতুন আঙ্গিকে নতুন ভাবে তার কাছে আমার জানার ইচ্ছা আপনি বলবেন আপনার শরীয়তের কোন কর্মটা করলে আল্লাহর দিদার লাভ করা যায় এই ছোট করে প্রথমবারে যেহেতু রাত্রে একটু বেশি হয়েছে এর জন্য আমি প্রশ্ন দুইটা করলাম না একটাই প্রশ্ন রাখলাম আর গানের মধ্যে দুই একটি পয়েন্ট তারে দিছি যদি বুঝে তাইলে ধরবো আর যদি না বুঝে তাইলে যেমনি জিজ্ঞাসা সামনেই খোলাসা এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে নাতরে তরে তার প্রার্থনা এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে নাতরে তরে বাম পাশ থেকে এক মুরব্বী মোটামুটি একটু রাগী হয়ে গেছেন এত কথা বললেন না গান গান তাকে যেহেতু গানই শুনতেছেন এই জন্য গানই আগে শুনাইলাম তারপরে আবার আরো গান শোনাবো তবে বিশেষটা হচ্ছে আমাদের গানটা হচ্ছে পালা গান পালা গানে আবার যদি কথা না থাকে তাহলে বাউল গানের তেমন মজা থাকে না কারণ হচ্ছে কি একটা কথা আছে মানুষ বলে যে বাঙালির ভালো চাইতে নাই বাঙালির ভালো চাইতে নাই কারণ বাঙালিদের কিছু কিছু বাংলাদেশ স্বভাব আছে আহাম্মকের স্বভাব আর আহাম্মকের গু কিন্তু এক জায়গায় না আহাম্মকের গু সাত জায়গায় কথাটা কেন বললাম আপনারা সবাই জেনে রাখবেন আমরা সবাই যদি কেউ ঠান্ডা লাগে অতিরিক্ত বুকে কফ জমে থাকে বা গলায় কফ জমে থাকে ও ঠান্ডা নিষ্কাশনের জন্য ঔষধ খাওয়ার চাইতে আপনি একটা পান ছেঁচে পানের মধ্যে কোনো কিচ্ছু না দিয়া শুধু একটু লবণ দিয়া পানের রসটা যদি খান পানের রস এতটা উপকারী আপনার ভিতরে গলার মধ্যে কোনো কফ থাকবে না তা আমি প্রথমে গানের শুরুতেই দেখতেছি আজকে আমার শেফালি আপার গলাটা একটু ধরা ধরা তো এই জন্য গান কমিটির বলছিলাম যে ওনারা দিবেন একটু পান পান খেয়ে গাইবো মিষ্টি মিষ্টি গান কয়বার কইতেছে কয় ভাই তুমি আমার পানের কথা বলতেছ আমি পান টান খাই না আরে পাগল আপনারা পান চুন দিয়ে খাইতে কইছি নাকি পান যদি চুন দিয়ে খানো এটা একটা নেশার মধ্যে পরিণত হয়ে যাবে জর্দা দিয়ে খাইলে মোটামুটি মাথা ঘুরবে কিন্তু শুধু পান যদি খান তাহলে আপনার সেটা গলার জন্য ভালো বাঙালির ভালো চাইতে নাই যাই হোক তারপরে বলছেন আপনি বলছেন অনেক ভালো সুন্দর ধন্যবাদ জানাই আপনার কথার জন্য তার চাইতে বেশি একটা গান করছেন তোমার এমনও সুন্দর দেহ মসজিদ ঘর খালি ফেলে কবর রেখো না এমনও সুন্দর এই দেহ পিঞ্জরে বসাই খোদারে কাতরে করো তার প্রার্থনা আমার দাদা জিয়াদুল খালেক জান সাহেবের গানটা করলেন তো গানটা করে এই গানের মধ্যে বেশ কিছু পয়েন্ট ধরলেন প্রশ্ন রাখলেন একটা কানন্দন বলবেন শরীয়তের কোন কর্ম করলে আল্লাহকে লাভ করা যায় ধন্যবাদ আপনার কথার জন্য আপনার প্রত্যেকটা কথার পঙ্খানু পঙ্খানু রূপে জবাব দেব আগে ছোট্ট করে নিজের মন থেকে একটা গান গাই পাগল 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 থাক 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 কিছু বলেন না থাক 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 হ্যাঁ
হ্যালো হ্যালো হ্যাঁ না উনি বলছে ভালোই বলছে খারাপ বলে নাই আগে নিজের মন থেকে একটা মহাজনী গান করি এরপর চেষ্টা করব তার কথার জবাব দেওয়ার জন্য নাম শরণে ঘরনি দানে দয়া ভিক্ষা চাই তোমার নাম শরণে ঘরনি দানে দয়া ভিক্ষা চাই আমার লাহি তুমি ছাড়া দরদি কেউ নাই আমার লাহি তুমি ছাড়া দরদি কেউ নাই তোমার নাম শরণে ঘরনি দানে দয়া ভিক্ষা চাই তোমার নাম শরণে ঘরনি দানে দয়া ভিক্ষা চাই আমার আল্লাহ গো তুমি ছাড়া দরদি কেউ নাই আমার ইলাহি তুমি ছাড়া দরদি কেউ নাই নাম শরণে ঘরনি দানে দয়া ভিক্ষা চাই তোমার নাম শরণে তুমি ছাড়া দরদি কেউ নাই আমার
দেখা চাই জান তুমি ছাড়া দরদি কেউ নাই তোমার নাম সরণে ঘরণী আপনারে জানাই এই জায়গার মধ্যে ছোট্ট একটা কথাই আমি বলতে চাই। বোনরে আগে বিষয়টা বুঝতে হবে, ওই যে আপনি যাদের কথা বললেন মসজিদে মসজিদে গিয়ে তাবলিকে ঘুরে মসজিদে মসজিদে গিয়ে মুসলমানদের কাছে গিয়ে নামাজের দাওয়াত দেয়, এই দলটা কারা? আগে এই দলটা বিভক্ত যদি না করি তাহলে আপনি বুঝবেন না। আমাদের সমাজে বাবাজি আপনারা খেয়াল করে দেখবেন, সমাজে তো পুরুষদের শক্তি বেশি, পুরুষদের গলার শব্দ বেশি, কিন্তু আমাদের সমাজে মাঝে মধ্যে এমন এমন কিছু কিছু নারী দেখা যায় যাদের গলার শব্দ পুরুষদের চাইতে বেশি হয়। আছেন এমন নারী? আমার নবীর আমলে হযরত আমার রাসূল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক রমণী এক নারী পড়ে গেলেন, যেই নারী পুরুষদের চাইতে বড় গলা দিয়ে কথা বলেন। আমার নবী ডাক দিলেন, মা গো কাছে আসো। ওই মহিলা কাছে আসছে, আমার নবী নিজে তারে বুঝাইলেন, মা রে মহিলাদের কণ্ঠ পুরুষদের চাইতে উপরে যেন কোনোদিন না যায়, তোমাকে আজকে আমি মোহাম্মদ নিষেধ করলাম, আজকে থেকে গলাবাজিটা তুমি কইরো না। কিন্তু ওই মহিলা কি করলেন, নবীর কথা শুনলেন না, তিনি গলাবাজি করতেই লাগলেন। নবী আরেকদিন দেখলেন যে ওই মহিলা পুরুষদের চাইতে উপর দিয়ে কথা বলেন। শেষ পর্যন্ত আমার নবী একটু রাগান্বিত হয়ে হযরত আলীকে ডাক দিলেন, আলী কাছে আসো। আলী কাছে আসছে, নবীর তরবারি বের করে আলীর হাতে দিলেন, এই নাও তরবারি, এই জুলফিকার দিয়া ওই নারীকে একটা শিক্ষা দাও, এই তরবারি দিয়ে তার নাকের আগাটা একটু কেটে দাও। নাকের আগাটা কেটে দিলে তিনি একটু লজ্জা পাবে, এই লজ্জাতে আর কোনোদিন পুরুষদের চাইতে উপরে কথা বলবে না। নবীর আদেশে হযরত আলী গিয়া ওই রমণীর ওই নারীর নাকের আগা একটু কেটে দিলেন। নাকের আগা কেটে দেওয়াতে তিনি লজ্জা পাইছে, লজ্জা পাইয়া তিনি আর মক্কার মধ্যে রইলেন না, মক্কা মদিনার থেকে বের হইয়া তিনি আলাদা একটা জায়গায় চলে আসলেন, যেই জায়গাটার নাম হচ্ছে নজদ। কিন্তু এখন সৌদি আরবের মধ্যে নজদ খুঁজলে আপনারা পাবেন না, কারণ নজদের নামটা উল্টে ওই জায়গার নাম রাখছে এখন রিয়াদ। এই নজদের মধ্যে এইসব মহিলা থাকলেন, এক লোকের কাছে বিয়ে বসলেন, কিছুদিন পরে তার একটা সন্তান হয়েছে, সন্তানটার বয়স যখন 8-10 বছর, এই 8-10 বছরে মা লক্ষ্য করে দেখেন ওই সন্তানটার মধ্যে আলাদা কিছু পাওয়ার আছে, অন্যান্য বাচ্চা কাচ্চাদের চাইতে তার জ্ঞান বিবেক অনেক বেশি, অন্যান্য বাচ্চা কাচ্চাদের চাইতে তার শক্তি শৈলের শক্তি অনেক বেশি,
অন্যান্য বাচ্চা কাচ্চারা ওর সাথে খেলাধুলা করলে মারামারি করলে পারে না। তো বাচ্চা কাচ্চারা মারামারি করে না পারলে ও যেই বাচ্চারা পারে না মারামারি করে না পারলে দৌড় দিয়ে দূরে এসা, দূরের থেকে কয় নাককাটির ছেলে ওর লোকে মারামারিতে না পাইরা কোনো দিকে না পাইরা ওরে শেষ পর্যন্ত লজ্জা দেওয়ার জন্য কয় নাককাটির ছেলে, ওই ছেলে দৌড়ে চলে গেছে মার কাছে। মা সবাই বাবাজি কথা বলি খারাপ লাগে নাকি? আবার ওই ছেলে চলে গেছে মার কাছে, মা গো ওই যে সবাই আমার নাক কাটি বল, নাক কাটির ছেলে বলে মা তোমার নাকের আগা কে কাটছে? মায়ে কয় বাবা তুই আগে বড় হ, বড় হওয়ার পরে তোরে বলবো যে নাকের আগা কে কাটছে। ওই ছেলে আস্তে আস্তে যখন যুবক হইলেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে এইবার মার কাছে গিয়ে বলে মা এইবার আপনি আমাকে বলেন আপনি নাকের আগা কে কাটছে? মায়ে কয় বাবা রে আমার নাকের আগা কাটছে তার নাম হচ্ছে মোহাম্মদ, তিনি থাকে মদিনায়। ওই ছেলে ডাক দিয়ে বলে কি মোহাম্মদ আমার মায়ের নাকের আগা কাটছে, আমিও মোহাম্মদের নাকের আগা কাটবো। মায়ে থাপা দিয়ে ধরছে বাবা এই কাজ ভুলেও করিস না, সারা দুনিয়ার মধ্যে মোহাম্মদের এত পাগল, মোহাম্মদের এত আশেক, তুই যদি মোহাম্মদের সাথে লড়তে যাস সত্যিতে তার সাথে তুই পেরে উঠবি না। ওই ছেলে কয় মা তুমি চিন্তা কইরো না, আমি মোহাম্মদের সাথে গায়ে শক্তিতে লড়বো না, আমি মোহাম্মদের সাথে লড়বো বুদ্ধি দিয়া। ওই ছেলে কি করলেন, ওই ছেলে আইসা আমার নবীর দলের মধ্যে যুক্ত হইলেন, কলেমা পড়ে মুসলমান হইলেন, মুসলমান হইয়া নবীর দলে রইলেন, নবীর দলে কিছুদিন থেকে নবীর দলের মধ্যে থেকে কিছু লোক নিয়া তিনি আলাদা হয়ে গেলেন। ওই ছেলের নাম ছিলেন আব্দুল ওয়াহাব, আর এই আব্দুল ওয়াহাবের সাথে দল যুক্ত যারা হইলেন ওরা হইলেন ওয়াহাবির দল। এই ওয়াহাবির দল গিয়া জায়গায় জায়গায় মসজিদে মসজিদে ঘুরে, তাই বলে যারা নবীর সুন্নি মুসলমান যারা তারা কি মসজিদে মসজিদে ঘুরে? আপনি বোন আগে কেমনে বুঝলেন যে আমি ওয়াহাবির দলে না সুন্নির দলে? আপনি আগে তো জেনে নিবেন, কারণ আমার নবী যেই তরিকা রেখে গেলেন, নবী যেই ইসলাম ধর্ম রেখে গেলেন, আজকে কানন্দন আমি গান করব ওই ইসলাম ধর্ম থেকে, আমি গান করব ওই জায়গা থেকে। এবার বললেন ভাই কানন্দন যারা নামাজ জানে তাদের জন্য কি নামাজের দাওয়াতের দরকার আছে? আমি বলবো অবশ্যই আছে, কারণ আমরা অনেকেই অনেকে নামাজ যদি বলি অনেকে নামাজ অর্থ অনেকে বুঝি পাঁচ অক্ত পাঁচবার আল্লাহর দরবারে গিয়ে হাজির হওয়া, কিরে বাবা তাই না? পাঁচ অক্ত পাঁচবার আল্লাহর দরবারে হাজির হওয়া। কিন্তু আপনারা জেনে রাখেন আমি ছোট্ট একটা মানুষ একটা কথা বলে যাই, নামাজের প্রকৃত বাংলা অর্থ যদি করি নামাজের প্রকৃত বাংলা অর্থ হচ্ছে বাঁকা লাঠিরে সোজা করা। আপনার বাঁকা মন সন্ধ্যা বাজে ছয়টা, আপনার বন্ধু বান্ধব এক জায়গা থেকে এক বন্ধু এসে বন্ধুরে সন্ধ্যা ছয়টা বাজে শ্রীনগর হলের মধ্যে একটা নতুন ছবি আসছে বিশ্ব বাহিনী চল দেখে আসি, আরেক বন্ধু এসে বন্ধু ওই সিনেমার কথা বাদ দে সন্ধ্যা ছয়টা বাজে নামাজের রক্ত হয়ে গেছে চল নামাজ আদায় করতে যাই। এখন আপনার মনটা বাঁকা, আপনার মনটা বাঁকা হয়ে যদি সিনেমার দিকে যায় ওই বাঁকা মনটারে সিনেমার দিকে না নিয়া যদি আপনি আল্লাহর ঘরের দিকে নিতে পারেন তাহলে আপনার মনটা সোজা হয়ে গেল, আর যেই ব্যক্তি সোজা হইল ওর জন্য নামাজ কায়েম হয়ে গেল। নামাজ কায়েম করা এক জিনিস আর নামাজ পড়া আরেক জিনিস। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই, নবীর দিনে আই রে তোরা নবীর দিনে
নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় ওই বাজে ইসলামের ডোকা ওই বাজে ইসলামের ডোকা শব্দ শোনা তাদেরকে ইসলামের দাওয়াত গেলাম গানে দিয়া এইবার তাহার কথা বারণ রেখে প্রশ্নে চলে যাই বলে কোন কর্ম করলে আল্লাহকে পাওয়া যায় শরীয়তের কর্ম রোজা নামাজ হজ যাকাত কালেমা এই পাঁচটা স্তম্ভ তবে পাঁচটা স্তম্ভের মধ্যে বিষয় আছে পাঁচটা স্তম্ভের মধ্যে আটটা সরা আছে হালাল হারাম মাকরু মুবাহ ফরজ সুন্নত নফল ওয়াজিব এই আটটি সরা মেনে আপনি পাঁচটা কর্মে রোজা নামাজ হজ যাকাত কালেমা যে কোনো একটা কর্ম যদি সঠিকভাবে করতে পারেন প্রত্যেকটা কর্মের মধ্যেই আল্লাহর দিদার পাবেন কোরআনের মধ্যে আল্লাহ বললেন আসসালাতুল মিরাজুল মুমিনিন মুমিন বান্দার জন্য সালাতের মধ্যে নামাজের মধ্যেই তার মিরাজ হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে দেখাশোনা নামাজের মধ্যে হয়ে যায় যদি আপনি রমজানের রোজা সওম পালন করতে পারেন ওই রকম সওম ভালোভাবে পালন করতে পারেন রোজার মধ্যে আল্লাহকে পাইতে পারেন হজের মধ্যে আল্লাহকে পাইতে পারেন তবে করার মতো করতে পারলে এই তো তাহার কথা ছিল গেল শেষ হইয়া ছোট্ট একটা কথা এইবার যাইব জিজ্ঞাসিয়া আমার কাছে যেহেতু একটা প্রশ্ন করছেন আমি আমার বোনের কাছে একটাই প্রশ্ন করব শেফালি আপা একটু খেয়াল করবেন আমাদের পদ্মার ওপারে হচ্ছে শরীয়তপুর তো শরীয়তপুর এলাকায় একদিন গানে গেছি তো যে বাড়িতে গান ওই বাড়িতে একটু হাইটা যাইতে হয় তো দলবল নিয়ে হাইটা যাচ্ছি গিয়ে দেখি ঠিক সন্ধ্যার একটু পর পর এক ফকির
বিরাট বড় মারফত এক ফকির, ওই ফকির বসে বসে গান করতেছে তার নিজের মন মতো দয়াল দিয়ে শোনায় শোনায়। সোনা দেবার কথা রে ছিল দয়াল রূপা ছেলে যদি আমার দিতেন তো আমি কই তারপর কয় দয়ালের কাছে ছেলে চাইছি, দয়াল ছেলেও দেয় নাই মাইয়াও দেয় নাই, এমন একটা সন্তান দিছে বিয়া করাইতেও পারি না বিয়া দিতেও পারি না, এই জন্য মনের দুঃখে গান গাইতেছে। সোনা দেওয়ার কথা ছিল দয়াল রূপাও না হিরে দিলা, কাঞ্চনা পিতল দিয়া অবলা বলাইলা। মনে মনে কই আজকের ফকিরটা ওই ওই ধরনের ফকির। আবার ফকিরের কাছে গেলে দেখবেন যে ফকির একটা গান করে না, প্রেমের গাছে রসের ফল ও রসে করে তল খারাপ না, কিন্তু গুরু খাইয়া শিষ্যে দিল অমর হয় সংসারে, পেস্টা তো লেগে যায় ওই জায়গায়। তো ফকির আজকে বইলে যায় তো ওই ফলটা কি ফল খবর আছে তাহলে পাওয়া যাবে না আজকে ফকিরের কাছে ওই প্রেমের গাছের রসের ফলটা কি, আর এই ফলটা গুরু খায়া শিষ্যের কিভাবে দেয়, এটা আমাদের মধ্যে একটু ব্যক্ত করলে অবশ্যই সবাই শুনে খুশি হই। একটাই প্রশ্ন, বিধি যার কপালে জালেই খাসে রে বিধি, যার কপালে জালেই খাসে রে দুঃখ দুঃখ কান্দিলে না ¡Ah!
हेलो